চালু আনি আমি চালু পাঁচ সাত দিন আর সবাই এসেছে কি লাইভ ভিউ আছে? আচ্ছা তো কাটি হলে এক ডোবা তো এটার জন্য আমরা লাইভে আসলাম আজকে। আমাদের মহাকাল কাপ নিয়ে আমরা কিছুদিন আগে পোস্ট করেছিলাম যে 24টা টিম আমরা খেলা করাবো 3 দিনের মধ্যে, 4-5-6 নভেম্বর তো 5-6 আমরা খেলার ডেট করেছিলাম। বাট আমরা আজকে একটা মানে খুব ব্যাড নিউজ, মানে আমাদের জন্য খারাপ ব্যাড নিউজ এটাই যে আমরা কিছু পারমিশনের ব্যাপার লাগে, কারণ আমাদের সোসাইটির মধ্যে হয় এটা খেলাটার মধ্যে, তো সেই জন্য আমরা পারমিশনের জন্য গেছিলাম। তো পারমিশনের জন্য যাওয়াতে আমরা জানতে পারলাম যে ভাইজুলের পরে আমাদের এখানে সামনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের কিছু এক্সাম আছে, সেমিস্টার রয়েছে, তো সেই জন্য 3 দিনের পারমিশন আমরা পাবো না। ঠিক আছে, তো 3 দিনের পারমিশন না পাওয়ার কারণে তারা বলছে আমাদেরকে একটা ডেটে ফাইনাল করতে, একটা ডেটে আমরা খেলা করতে পারবো, কারণ সোসাইটির মধ্যে কারণ পারমিশন ছাড়া আমরা মাঠেই খেলা করাতে পারি না। তো সেই যে মাঠে আমরা খেলা করেছি আগের বছর সেই মাঠেই খেলা হবে, সেহেতু আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের 5-ই নভেম্বর যে ডেটটা আগের বছর ছিল করা হয়েছিল মহাকাল কাপ, সেই ডেটটাই থাকবে। আর যেখানে 24টা টিম আমরা বলেছিলাম সেখানে 24টা টিম আমরা করবো না, সেই জায়গাটা আমরা 18টা টিমের খেলা করাচ্ছি। একদিনেরই খেলা হবে, সকাল 10টা থেকে খেলা শুরু হবে, রাত্রেবেলা 12টার মধ্যে কমবে। এইটা হার্ড অ্যান্ড সোল আমাদের করতেই হবে, তো এটা কারণ আমাদের পারমিশনের ব্যাপার নিয়ে আমাদের 3 দিনের জায়গায় একদিনে করতে হচ্ছে। তার জন্য আমরা সবার কাছে ক্ষমা চাইছি যে আমরা আগে থেকে পোস্ট করে নিয়েছিলাম, বাট আমরা পারমিশন চাইতে যাওয়ার সময় এটা অসুবিধা হয়েছিল। আগের বছর আমরা জানতাম না যে এরকম পারমিশনে আমাদের প্রবলেম হতো, এবছর হয়ে গেছে, ব্যাড লাক। বাট 18টা টিম যাদের আমি বলছি যে 18টা টিম যারা রেজিস্ট্রেশন করবেন কালকে 28 তারিখ 7টার সময় ফেসবুকে আমাদের পেজে আর দিশারির পেজে পোস্ট হবে, পোস্টার পরে আপনারা রেজিস্ট্রেশন চালু করতে পারবেন। তার মধ্যে নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, পসেন মানি ডিপোজিটের নাম্বার দেওয়া থাকবে, সেগুলো দেখে কল করে করুন। আর ক্যাশ মানি আমরা যেটা বলেছিলাম যে 1,70,000 টাকা 24টা টিমে দেবো, সেখানে আমরা 24টা টিম না হলেও আমাদের ক্যাশ মানি যেটা বলা হয়েছিল সেটাই থাকবে 1,70,000 টাকা, আর সিরিজ যেটা বলা ছিল 30,000 টাকা সেটাই থাকবে। এইটাতে কোনো চেঞ্জেস নাই, কিছু চেঞ্জেস হয়েছে আমরা 18টা টিমে খেলা করাবো আর একটা দিনই খেলা হবে, 5-ই নভেম্বর একদিনই খেলা হবে। বাকি তো বাবুসোনা পুরোটাই কভার করে দিল। যেটা অ্যাড করার বিষয় সেটা হচ্ছে যে কালকে সবাই যেটা আগেরবারের মতনই কল করে প্রথমে কনফার্মেশন নেবে এবং তারপরেই যে ডিপোজিট করার জায়গায় যে ডিপোজিট নাম্বারটা দেওয়া হবে সেইখানে ডিপোজিট কসেন মানিটা করবে। বাকি এটাই 18টা টিম করা হচ্ছে এই কারণেই, যেটাই হোক ওটাই জাস্ট অ্যাড করছি, আদারওয়াইজ কিছু নয়, নতুন কিছু ওইটাই টিম পারমিশনের জন্যই টিমটা কমানো এই কারণেই যাতে একদিনে খেলাটা করানো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রাইজ মানি সেমই রাখা হচ্ছে বলল, তো এটাই আমরা রেখে এটাই আমাদের লাইভ করার আজকের উদ্দেশ্য ছিল আমাদেরকে এটা ইনফর্ম করার। আর মহাকাল টিম কাপ কমিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং রেজিস্ট্রেশনের জন্য তোমরা যত তাড়াতাড়ি সম্ভব স্টার্টিং টাইম থেকে তোমরা চেষ্টা করবে যাতে পুরোপুরিভাবে এঙ্গেজ করে আমাদেরকে টিম ফিল আপ করানো, তো সেক্ষেত্রে তোমাদেরকে স্বাগত জানাই রেজিস্ট্রেশনের জন্য। আগামীকাল পোস্টের পরে টাইম দিয়ে দেওয়া হবে এবং সেই টাইমের মধ্যে তোমরা রেজিস্ট্রেশনটা করবে, ব্যাস এটা আমাদের আপাতত মহাকাল কাপ কমিটি থেকে তোমাদেরকে স্বাগত জানানো হচ্ছে এই বছরের খেলাটাকে যাতে আবার ভালোভাবে আমরা আগের বছরের ন্যায় শুরু করতে পারি। থ্যাংক ইউ।